ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর বিশ্ব মায়ের আঁচল পাতা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকের আমাদের এই অনুষ্ঠান ছন্দে সুরে দেশ বন্দনা। পরাধীন ভারতবর্ষের কবি সাহিত্যিকেরা বাংলা সাহিত্যকে আরও যেন সমৃদ্ধ করেছিল, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে আরও উদ্বুদ্ধ করেছিল। কবিতা, গান, নাটকে বিপ্লবীদের মুক্তিযুদ্ধের যে লড়াই, সেই লড়াইকে যেন আরও অনুপ্রেরণা জুগিয়েছিল সেই সময়ের কবি সাহিত্যিকেরা। দেশ মাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে, সেই বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি অমৃতা। আর এই অনুষ্ঠানে আমরা আমাদের সাথে পেয়েছি দুই বিশিষ্ট অতিথিকে, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী, শিক্ষক, কবি সাহিত্যিক সোমনাথ বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। এছাড়াও আমাদের সাথে রয়েছেন বাচিক শিল্পী, শিক্ষিকা, সঞ্চালক ও সমাজকর্মী মিঠু চক্রবর্তীকে। মিঠুদি, অনুষ্ঠানে স্বাগত জানাই। তো আজকে আমরা যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের আজকের এই অনুষ্ঠান ছন্দে সুরে দেশ বন্দনা, তো প্রথমেই আমরা দেশ মাতাকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের দুজনের সমবেত কণ্ঠে একটি দেশাত্মবোধক সঙ্গীত শুনে নেব। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার, তোমার উপমা তুমি তোমার, তোমার রূপের নাহি কো শেষ, সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নূতন ভোগর। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরুয়াবেশ, শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরুয়াবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাব এ মহাদেশ, রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের বেশ,
ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লুভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো বেশ সুন্দর একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু হলো অসাধারণ গেয়েছেন আপনারা দুজনেই খুব ভালো লাগলো আমাদের তো আমি অনুষ্ঠানের শুরুতে প্রথমেই বলেছিলাম যে সেই সময়ের কবি সাহিত্যিকেরা তাদের লেখনীর মাধ্যমে বিপ্লবীদের যেন আরও উজ্জীবিত করেছিল আরও তাদের লড়াইকে আরও এগিয়ে যেতে সাহায্য করেছিল তো আমরা তো একটা গান শুনলাম দেশাত্মবোধক গান আমাদের যেন সবার গায়ে কাঁটা দিয়ে দিল গানটা শুনে তো এই সঙ্গীত কিভাবে তাদের বিপ্লবীদের আমাদের উজ্জীবিত করেছিল এটা নিয়ে যদি দাদা কিছু বলেন আসলে যে কোনো দেশের প্রেক্ষাপটে সাহিত্য বলি সঙ্গীত বলি সাহিত্য তো আমরা জানি যে একটা আয়না তাই না তাহলে সাহিত্য সঙ্গীত এগুলো ওই আর্থ সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত থাকে এবার যে কোনো দিক থেকে দেখতে গেলেই সমসাময়িক যে কবি বা গীতিকার তারা ওই স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতার প্রাককালে কেন তারও আগের থেকে বলবো ইংরেজ শাসনের সময় থেকে যে ঘটনাগুলো ঘটত মানে যার এখন যেগুলো হচ্ছে হ্যাঁ আমরা আমরা এখন যেটা দেখছি সুমিদি সেগুলো আমাদের মনের মধ্যে যেমন একটা এফেক্ট হচ্ছে তো তখনকার মানুষদের মনের মধ্যে তো তার একটা ছাপ পড়বেই তো সেই অর্থে যদিও নজরুল শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের থেকে বয়সে ছোট কিন্তু দুজনেই তো সমসাময়িক একদিক থেকে কারণ স্বাধীনতার আগেই দুজনেই জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ শ্রদ্ধেয় ডিএল রায় এরা এরকম আরও অনেক কবি সাহিত্যিক গীতিকার এরা ওই স্বাধীনতার প্রেক্ষাপটটাকে নিয়ে অনেক গান লিখেছেন অনেক কবিতা লিখেছেন এবং সেগুলো খুবই প্রাসঙ্গিক এবার আপনি দেখুন আজ স্বাধীনতা অনেক দিন হয়ে গেছে মানে আমরা অনেক দিন আগেই স্বাধীন হয়ে গেছি আজও কিন্তু ভারত আমার ভারতবর্ষ শুনলে বা এই গানটা ভারত আমার ভারতবর্ষ কিন্তু স্বাধীনতার পর লেখা এই গানটা কিন্তু স্বাধীনতা পেয়ে যাওয়ার অনেক বছর বাদ লেখা গান হ্যাঁ তা সত্ত্বেও সেটা শুনলেও বা সেটা গাইতে গেলে আমাদের ওই গায়ে কাঁটা দেওয়া ব্যাপারটা থাকে তাহলে সেই সময়কার যারা মানুষ তারা ইংরেজ শাসনের সময় যখন কোনো গীতিকার বা কোনো কবি কোনো সাহিত্যিক কিছু লিখছেন তাদের মনের মধ্যে কতটা সেটা আর কি মূল্য রাখছে আপনি ভেবে দেখুন সেই হিসেবে খুবই প্রাসঙ্গিক মানে আমার যেটা মনে হয় খুবই প্রাসঙ্গিক মানে এদের ভূমিকা গীতিকার বা কবি বা সাহিত্যিকদের ভূমিকাটা খুবই জরুরি ছিল সেই সময় তাদের লেখনের মাধ্যমে সেই পরিস্থিতিটাকে ফুটিয়ে তুলেছে নিশ্চয়ই তাই সত্যিই তাই বেশ সুন্দর তো আমরা দিদির কাছে যাব দিদির কাছ থেকে তো আমরা একটা সুন্দর দেশাত্মবোধক গান আমরা শুনলাম তো দিদি যেহেতু বাচিক শিল্পী তো একটা দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে প্রথম নিবেদন কি আপনার প্রথমে আমি স্বাধীনতা দিবস আমার আজকে যে আমি কবিতাগুলো এখানে করব বলে মনস্থির করে এসেছি সবগুলোই স্বাধীনতার উপরে একদম আমাদের তো আজকে অনুষ্ঠানটা উৎসর্গ করা আমাদের দেশের জন্য উৎসর্গ করা আজকে আমাদের এই অনুষ্ঠান মানে আমি যেগুলো আমার খুব পছন্দের তার মধ্যে প্রথম একটা করছি শুধু আমরা তো স্বাধীনতা পেয়েছি তাই নয় স্বাধীনতা পাওয়ার পরেও স্বাধীনতাটাকে ঠিকভাবে রাখাটাও তো আমাদের দায়িত্ব কর্তব্য তো সে প্রসঙ্গে পরে আসি চলো কবিতাটা শোনা স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস তুমি স্বাধীন আজ কেহ নাই তোমার অধীন বদলে গেছে একাত্তর আর আজকের দিন যে যার রাজত্বের রানী স্বাধীনতা দিবস তুমি 72 বছর পূর্বে তোমাকে এনেছিলাম বুকের রক্ত দিয়ে লিখে জায়গা দিয়েছিলাম
বুকে শত প্রাণ শত আঘাত ভুলে তোমার ঘরেও যে পরাধীনতা মারামারি প্রাণহীন নাশকতা ওগো মোর প্রিয় স্বাধীনতা তবে তুমি কেন আসলে স্বাধীন দিবস তুমি তোমার লগনেও কাঁপছে ভূমি তুমি যে এসেছো ভুলে যাই আমি সত্যি বেশ সুন্দর একটি কবিতা খুব ভালো লাগলো সত্যি আমরা সব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম খুব ভালো লাগলো একটি কবিতা খুব প্রাসঙ্গিক প্রাসঙ্গিক একদমই সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক একটা কবিতা তো আমরা আবার দাদার কাছে যাব দাদা তো দীর্ঘ 40 বছর ধরে সঙ্গীতের সাথে যুক্ত আছেন আর শান্তিনিকেতনের সঙ্গেও দাদার এক ওতপ্রোতভাবে যেন আপনি জড়িয়ে আছেন বিশ্বভারতী আচ্ছা তাহলে শান্তিনিকেতন তো আপনার যেন প্রাণের জায়গা ওখানে যারা পড়াশোনা একবার করেছে তাদের মনে হবে যে আর কোথাও না যাই এমনকি মানে আমার জন্মভূমি দুর্গাপুর অবশ্যই তা দুর্গাপুরের মতো প্রিয় কোনো জায়গাই নয় কিন্তু মানে শান্তিনিকেতনে পড়াশোনা করলে অমৃতাদি মনে হবে আপনার যে ওইখানেই থেকে যাই আর কোথাও পৃথিবীর আর কোথাও যেতে ইচ্ছা করবে না এটা একটা অদ্ভুত ব্যাপার তাই রবি ঠাকুর রবি ঠাকুরের যদি আমরা বলি যে রবি ঠাকুরের রাখি বন্ধন বা এই যে স্বদেশী দ্রব্য ব্যবহারের যে বার্তা এই যে রবি ঠাকুরের যে বার্তা সেইটা কতটা দেশপ্রেম জাগিয়েছিল সেই সময় মানুষের মনে দেখুন একটু আগে থেকে বলি ভারতবর্ষে বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে তো কিছু লোক ছিল যারা ভারতবর্ষকে আক্রমণ করে লুঠতরাজ করে চলে গেছে তৈমুর লং বা এরকম আপনারা জানেন আমরা সবাই জানি আর কি আচ্ছা কিছু মানুষ ছিল যারা আক্রমণ করেছেন কিন্তু এদেশেই থেকে গেছেন এদেশের মানুষ হয়ে থেকে গেছেন ইংরেজদের আক্রমণটা বড় অদ্ভুত মানে তারা আক্রমণ করেছে লুঠতরাজ করেছে থেকেছে অত্যাচার করেছে সমস্ত কিছু করেছে আর এদের একটা পলিসি খুব মানে প্রাসঙ্গিক আর কি আজও যেটা চলছে মানে সেই বীজ তারা বপন করে গেছে ডিভাইড অ্যান্ড রুল হ্যাঁ ফুট ডালো আর রাজ করো ভারতবর্ষের মূল দুটো সম্প্রদায় মানে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা বিভেদ তারা সৃষ্টি করে গেছেন এবং যেটা সৃষ্টি করে গেছেন সেটা আজও পর্যন্ত মেটেনি দেশ ভাগ হয়েছে তাও তার বীজ রয়ে গেছে আমার মনে হয় তো এটার জন্য ইংরেজরা দায়ী শুধু নয় নিশ্চয়ই আমরা নিজেরাও দায়ী কারণ আমরা যদি ভাই ভাই একসঙ্গে থাকি তাহলে আমাদেরকে কে লড়াই করাবে আমার একটা গান খুব মনে পড়ছে রবীন্দ্রনাথের যেটা উনি লিখেছিলেন এবং এই ধরনেরই একটা প্রাসঙ্গিকতা সূত্রে গানটা আছে আমি একটু গিয়ে শোনাচ্ছি আমরা মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকে ছেকে প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকে ছেকে সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে ডাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে সেই প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন জানে নাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে মানে প্রথম যখন বঙ্গ ভঙ্গ আন্দোলন চলছিল সেই সময় রবীন্দ্রনাথের লেখা এটা রাখি বন্ধনের উপলক্ষেই লেখা রবীন্দ্রনাথ ভীষণভাবেই প্রাসঙ্গিক আমি তো বললাম আপনাকে আরেকটা জিনিস মনে পড়ছে
যে দেখুন মেলাবো ভালোবাসবো সবই ঠিক আছে, কিন্তু দৃঢ়তা তো দরকার। মানে যে একদিন না একদিন আমরা ঠিক এটাকে পেরিয়ে যাব, তা আমি যখন রবীন্দ্রনাথ প্রসঙ্গে থাকছি এখন রবীন্দ্রনাথের কথাই বলবো, পরে আরেকজন মহাকবি যিনি আমাদের মানে রবীন্দ্রনাথের পরেই যার নাম নেওয়া যায় শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম, তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যিনি জাতীয় কবি, আমাদের জাতীয় কবির গান আগে গাই, এটাও ভরসা যোগায় অবশ্যই বিপ্লবীদেরকে। আমি একটি গান শোনাবার চেষ্টা করছি আপনাদেরকে, একটু অংশ শোনাচ্ছি, সব গানেরই একটু একটু করে শোনাচ্ছি। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, পাষাণ সমান আছে পরে প্রাণ পেয়ে সে উঠবে, ওরে পাষাণ সমান আছে পরে প্রাণ পেয়ে সে উঠবে, ওরে আছে যারা বোবার মতো তারাও কথা কবেই কবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। মানে এটাও প্রেরণা যোগায় তো, সত্যি একদম কত সুন্দর কথাটা। সেই সময় বিপ্লবীদের তাহলে কতটা উদ্বুদ্ধ করেছিল, তারা যখন মুক্তিযুদ্ধে লড়াই লড়ছে সেই বিপ্লবীরা, এই যে নিশিদিন ভরসা রাখি সবেই হবে, রবি ঠাকুরের এই কথা সত্যি গায়ে কাঁটা দেয় আমাদের এখনো যেন শুনলে। আরেকটা জিনিস দেখুন, ইংরেজ শাসনের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা ভাবি, হ্যাঁ হয়তো অনেক লাভ হয়েছে, সেটা তো অন্য প্রেক্ষাপটে যারা ইকোনমিক্যাল দিক থেকে খুব স্ট্রং তারা বলতে পারবেন, পলিটিক্যাল দিক থেকে স্ট্রং তারা বলতে পারেন, আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা নয়। তবে প্রাসঙ্গিক এটা যে রবীন্দ্রনাথের যে সময়কাল, রবীন্দ্রনাথের সময়কালে ইংরেজ যে কবি বা ফরাসি যে কবি মানে বিদেশি যে কবি, তাদের দ্বারাও কিন্তু রবীন্দ্রনাথ খুবই অনুপ্রাণিত। ধরুন তৎকালীন যে রোম্যান্টিক বা ভিক্টোরিয়ান যারা পোয়েট, তাদের সঙ্গেও রবীন্দ্রনাথের লেখার একটা অদ্ভুত মিল আমরা খুঁজে পাই। রবীন্দ্রনাথ তো ধরুন ব্যাপ্তিটা খুব বিরাট, মানে রবীন্দ্রনাথ একাধারে যেমন মানে স্বদেশপ্রেমী সেরকম, হ্যাঁ বাগ্ময়কার তো বটেই, ওটা তো ওই দিকটা তো আছেই দিদি, যে কবিতাও লেখেন গানও লেখেন প্রাবন্ধিকও, সেটা তো উপন্যাস লেখেন গল্প লেখেন সমস্ত দিক, মানে কোনো দিকে নাটক লিখেছেন, মানে রবীন্দ্রনাথের কোনো দিক বাদ নেই, সব দিকে যেন তিনি ছুঁয়ে গেছেন। আমি যুগ হিসেবে বলছি, রবীন্দ্রনাথ একই সঙ্গে রোম্যান্টিক, রবীন্দ্রনাথ একই সঙ্গে স্বদেশপ্রেমী, রবীন্দ্রনাথ একই সঙ্গে মডার্ন, মানে যে কোনো আধুনিক মানুষ, আজ স্বাধীনতার প্রেক্ষাপটে আমরা আলোচনা করছি, যদি আধুনিক কোনো প্রেক্ষাপটে আমরা রবীন্দ্রনাথকে ধরতে চাই তাও কিন্তু আমরা ধরতে পারবো, রবীন্দ্রনাথ ভীষণ আধুনিক। যদি শেষের কবিতা পড়েন দিদি, মানে পড়েন মানে আপনি নিজেরা, আমরা সবাই পড়েছি, বাঙালি মাত্রই পড়েছি, রবীন্দ্রনাথ তাই না, অমিত লাবণ্য ভীষণভাবে প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ সব দিকেই। তাহলে রবীন্দ্রনাথ ওই বিদেশি যে কবি সাহিত্যিক তাদের দ্বারা প্রভাবিত হননি বা তাদের লেখা পড়েননি তা তো নয়, নিশ্চয়ই পড়েছেন। দেখুন একটা শেলির একটা সৃষ্টির কথা আমার মনে পড়ছে, প্রোমিথিয়াসের গল্প আর কি, তো প্রোমিথিয়াসকে মানে চেনে বেঁধে রাখা হয়েছে বুঝলেন, তো যে লেখাটা প্রোমিথিয়াস আনবাউন্ড, মানে প্রোমিথিয়াস ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, ছাড়া এই জায়গাটা, মানে এই যে মুক্তির আনন্দ, বা শেলি লিখছেন একটা জায়গা, একটা কবিতায় শেলি লিখছেন যে ইফ উইন্টার হ্যাজ কাম ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, মানে শীতের যে শৈত্য প্রবাহ, শীতের শৈত্য প্রবাহের সঙ্গে আমরা খুব ভাবি তো যে খুব আঁকড়ে থাকি, মানে বাবা রে তারপরে কি হবে এত শীত লাগছে, যদি এইভাবে ভাবি আর কি, তবে বসন্ত তো তারপরেই। তো এইটা, এই যে শেলির কথা, রবীন্দ্রনাথও কিন্তু এদের দ্বারা খুব বেশিভাবে উদ্বুদ্ধ হয়েছেন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, কিটস। আমরা ইংরেজ শাসনটাকে যেমন ই করছি, ইংরেজ শাসন করেছে সেই তাদের কাছ থেকে স্বাধীনতা, কিন্তু কবিতা বা সাহিত্যের তো কোনো বাঁধন হয় না, তাহলে রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে কিন্তু প্রাসঙ্গিকভাবে খুব বেশি এই ওই সময় উপযোগী যারা বিদেশি কবি তাদের লেখারও আমরা খুব মিল খুঁজে পাই। রুশোর আদর্শেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন,
মানে মুক্ত ধারায় শিক্ষা, শিক্ষাটাকে একদম খোলামেলাভাবে, তাই না দিদি? ওই মানে বিশ্বভারতীর কথা এলো বলে বললাম। তো রবীন্দ্রনাথ একটা বিরাট ব্যক্তি, রবীন্দ্রনাথের কথা। আচ্ছা দেখুন আরেকটা, না আপনি আগে কিছু বলুন, দিদি কিছু বলুন, আমি একাই বলবো তা না, দিদি বলুন। নিশ্চয়ই আপনারা আবার আবার আপনার কাছে আসবো, গান তো শুনবোই, আরো অনেক কথা শুনবো। তো দিদির কাছে যাই, দিদির কাছ থেকে তো আমরা একটা কবিতা শুনেছি, আরো তো কবিতা আমরা শুনবোই। তো স্বাধীনতায় সাংস্কৃতিক চেতনা এটা কতটা বড় ভূমিকা পালন করে কি বলবেন? স্বাধীনতা যখন আমাদের, আমরা তো খুব ছোট যখন স্বাধীনতা আমরা দেখিনি, ঠিক আছে, দেশ পরাধীন যখন ছিল সেটাও দেখিনি, যখন স্বাধীন হয়েছে সেই মুহূর্তগুলোও দেখিনি। তো আমরা তো ছোট থেকে শুনে এসেছি যে স্বাধীনতা কি বা স্বাধীনতা কিভাবে এসেছে। এখন তো মিডিয়া, সোশ্যাল মিডিয়ার জন্য মানে পুরো ছবির মতো চোখের সামনে এসে যাচ্ছে। তো এর সাথে সাংস্কৃতিকের কতটা যোগ সেটাই একদম ছোট থেকে বলি। আমি যখন একদম ছোট ছিলাম, আমার মা ছিলেন স্কুলের শিক্ষিকা। তো 15ই আগস্ট আসতো, তখন অতটা মানে বোধ বুদ্ধি আসেনি, তখন এটা বুঝতাম যে আজকের দিনটা বেশ একটা কিছু পতাকার মতো উড়বে, কাপড়ের মতো উড়বে, আর একটা করে চকলেট পাবো, আর গান হবে, ঠিক আছে, এটাই বুঝতাম তখন। সকাল থেকে বেশ সুন্দর ড্রেস পরে মায়ের সাথে স্কুলে চলে যেতাম, তখন কিন্তু আর কিছু না, ওই চকলেটটা পাওয়ার জন্য যেতাম, ঠিক আছে। দেখতাম গান হচ্ছে, বেশ সুন্দর সুন্দর গান হচ্ছে, আর তখন ড্রাম বাজতো, হ্যাঁ, ড্রামের তালে তালে বেশ গান হচ্ছে, ছোট তো তখন শুনতাম। তারপর আরেকটু যখন বড় হলাম, মানে অ ক খ ছেড়ে যখন পড়লাম রাম বনে ফুল পাড়ে, এই সেন্টেন্স যখন শিখলাম, তখন কিছুটা হলেও বুঝলাম যে 15ই আগস্টের তাৎপর্য কী। তখন আর আমিও ছোটবেলা থেকে গান কবিতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, আমার বাবাও ছিলেন শিক্ষক। তো মা বাবা যেহেতু দুজনেই শিক্ষকতা করতেন, বাড়ির পরিবেশটা একেবারেই অন্য রকম ছিল। আমার দুই দাদা, তো আমরা তিনজনে একটা সুন্দর পরিবেশে মানুষ হয়েছি, যেমন পড়াশোনা শিখেছি তার সাথে সাংস্কৃতিক জগতের সাথেও যুক্ত আমরা ছিলাম ছোট থেকেই, গান করতাম। পরে যখন গান শিখলাম, নিজে গান করতে শিখলাম, তখন মনে হতো যে এই গানটা করব। ছোটবেলায় মা বলে দিতেন এটা কর, এটা হলে ভালো লাগবে। আরেকটু যখন বড় হলাম, নিজে পছন্দ করলাম যে আমি এই গানটা করব, তখন কিন্তু আর চকলেট পাওয়ার জন্য যেতাম না, তখন যেতাম যে ওইটাতে উদ্বুদ্ধ হয়ে গেছে অলরেডি, বুঝতে পেরেছি দিদি, মানে স্বাধীন ভারতবর্ষে আমি একজন স্বাধীন নাগরিক, ঠিক, মানে এই ফিলিংসটা এলো ক্লাস 8 থেকে 9-এ যখন উঠলাম, তখন তখন সবে ফ্রক ছেড়ে শাড়ি পরতে ধরেছি, নীল পাড় সাদা শাড়ি, এখনও আমার মনে আছে 15ই আগস্টে ক্লাস 9-এ গেছি, সেদিনকে লাল পাড় শাড়ি পরতে হবে। তো গেছি গান করব, বেশ একটা আলাদা রকম ইমেজ। তো তখন থেকেই শিখলাম যে স্বাধীনতার সময়ে কী কী ধরনের গান করতে হয়, আর এই গানগুলো, এগুলো তো আর আমি রচনা করিনি, এগুলো বহুদিন আগে রচিত হয়ে আছে, যারা রচনা করেছেন সেই সব প্রণম্য ব্যক্তিরা, তারা সেই সিচুয়েশনে হয়তো ছিলেন, দেখেছিলেন যে এই সিচুয়েশনে এই গান করতে হবে, তারা আজ থেকে বহু বছর আগে গানগুলো রচনা করেছিলেন, সেই গান আজও আমরা গাইছি, সেই কবিতা করছি। এবং অদ্ভুত ব্যাপার, আমি যখন কোনো কবিতা করি, প্রত্যেকে সেটা শোনে, তারা এগুলো তো দীর্ঘদিন আগে রচিত হয়েছে, আজও মানুষের একটা টান আছে যে এই জিনিসগুলো শুনবো, এই জিনিসগুলো দেখবো, এই জিনিসগুলো কিছুক্ষণের জন্য হলেও ওই কবিতাটার মধ্যে ঢুকে যাব। তো চলুন আজ তেমনই একটা কবিতা আপনাদের শোনাই। আচ্ছা, সামনে যারা আছেন তারাও শুনুন। একদম একদম একদম। স্বাধীনতা, কবি আর্য তীর্থের। স্বাধীনতা বাতাসের মতো অদৃশ্য, অক্সিজেনের মতো দরকারি। স্বাধীনতা নিজের বাড়িতে নিজের রোজগারে ভরপেট ভাত রুটি তরকারি।
স্বাধীনতা। বন্দে মাতরম না বলে জয় হিন্দ বললে যার তফাৎ হয় না। স্বাধীনতা শুধু গেরুয়া নয়, সাদা আর সবুজেও যে পতাকার গয়না। স্বাধীনতা এলোসির ওপারের গুলিতে ঝাঁঝরা হওয়া সৈনিকের শেষ নিঃশ্বাস। স্বাধীনতা পাল্টাবে একদিন সোনার স্বপ্ন দেখা কিছু মনে আজও বেঁচে থাকা বিশ্বাস। স্বাধীনতা জনগণ মন শুনে বাড়িতে সোফার থেকে সটান দাঁড়ানো। নাগরিক কি খাবে শাসকের বেঁধে দেওয়া মাংস আইনে স্বাধীনতা নয়। বাড়িতে আনাজ নেই, 500,000 নিয়ে আবাল বৃদ্ধ সব দাঁড়ানো লাইনে, স্বাধীনতা নয়। প্রশাসনী বেনাজরে কোথাও পুজোতে বাধা, কোথাও নামাজে, স্বাধীনতা নয়। 70 সাল গেল তবু জাত পাত লেগে সমাজের ভাঁজে, স্বাধীনতা নয়। ফেসবুকে অগ্রানো আনাপ সানাপ যত বিদ্বেষ বমি, স্বাধীনতা নয়। ঋণমুখী কৃষকের জীবন ফুরিয়ে যাওয়া আজও ফলি জলে, স্বাধীনতা নয়। ধর্ষিতা রমণীর চরিত বানস খাটা, জেরা করা হলে স্বাধীনতা নয়। স্বাধীনতা কিছুটা এসেছ পথ, আরও যে হাঁটতে হবে জানো নিশ্চয়। সকালে পতাকা তুলে বিকেলে মাতাল হওয়া দম্ভর হতে পারে, স্বাধীনতা নয়। সত্যি বেশ সুন্দর একটা কবিতা শুনলাম। এই প্রসঙ্গে আমি দাদার কাছে চলে আসব যে 15 আগস্ট 1947 সাল সেদিনের সেই উন্মাদনা, সেই প্রাপ্তি আজ কি সমানভাবে আছে এই 2020 সালে? আমার মনে হয় নেই, কারণ আমরা সেভাবে স্বাধীনতাকে নিয়ে আর তো কই মেতে থাকি না। যেটা এতক্ষণ ধরে দিদির কথাগুলো আমি একদম প্রাণ দিয়ে শুনছিলাম, আমরা ছোটবেলাতে স্বাধীনতাকে যেভাবে দেখতাম, হয়তো দিন বেশি পেরিয়ে গেছে বলেই অমৃতা, আর আমরা স্বাধীনতাকে নিয়ে তো সেভাবে ভাবি না। আর 5টা ছুটির দিনের মতনই তো কাটিয়ে দিই, তাই না? সেরকম জিনিসটা কোথা থাকলো? ওই যে গায়ে কাঁটা দেওয়া, আমাদের স্কুলে আমরা স্বাধীনতার গান গাইছি আমাদের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, এখনও আমি তাও বলবো গ্রামাঞ্চলে অনেক বেশি ওই কাঁটা দেওয়া ব্যাপারটা এখনও কাজ করে, যেটা আগে আমাদের শহরাঞ্চলেও ছিল, এখন কমে তো গেছেই, এটা অনস্বীকার্য। মানে কত বিপ্লবী প্রাণ দিয়েছেন, তাই না? রবীন্দ্রনাথের কথায় যাব, একটা অন্য গান গাইতে খুব ইচ্ছা করছে। একদম ভীষণ। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, কত তরুণের অস্তাচরে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সত্যি কি ক্ষুদিরামকে মনে রেখেছি বোন আমরা? এমনি জানি কবে ফাঁসি হয়েছিল একটি কিশোরের, হ্যাঁ,
আমাদের ঘরের বাচ্চাগুলো যে সময় খেলায় মেতে থাকে, মানে ফুটবল ক্রিকেট নিয়ে, সেই সময় একটা ছেলে, একটা একদম অল্প বয়সী ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছিল, কিছু ছবিতে তাকে নিয়ে সিনেমা হয়েছে, এটু ভাবি। কিন্তু ক্ষুদিরামের মৃত্যুর দিনটাকে কি সত্যি সেভাবে আমরা মনে রাখি? সত্যি কি তার সেই আবেগটাকে আমরা ধরে রাখতে পেরেছি? ওই গানটা বরঞ্চ লতাজির ওই গানটাতে কিছুটা একবার বিদায় দে মা ঘুরে আসি, এই এই গানটা যখন হয় তখন কিছুটা মনে পড়ে। তো তাছাড়া ক্ষুদিরাম আর কোথায় ভাবে, মানে সেভাবে প্রাসঙ্গিক কোথায় ক্ষুদিরাম? কেন কোনো বিপ্লবীর কথাই কি আমরা সেভাবে ভাবি দিদি? আমরা মাথায় রাখি, হ্যাঁ স্বাধীনতার কথা বলি, কিন্তু নিজেদের মধ্যে সেই বোধটা তো একটু একটু কমে গেছেই, পেয়ে গেছি যে যখন যারা পাননি তারা লড়াইটা অনেক বেশি করেছেন, আমরা পেয়ে গেছি আস্তে আস্তে আস্তে। আমরা এখন মানে ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি তো স্বাধীনতাকে, যেমন আমরা তো স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি, স্বাধীনতার আসল মানেটা বোধহয় আমরা না, আমরা আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন তো খুব ভালোভাবে জানতো, আমাদের আগের জেনারেশনও জানতো। আমরা জানি এটা আরো দুঃখের বিষয় যে পরের জেনারেশন জানবে। তো মাঝে মাঝে দেখি সার্ভে হয় মিডিয়াতে যে কবে ভারত স্বাধীন হয়েছিল, মানে ইন্ডিপেন্ডেন্স ডে কবে, ইংরেজিতেও যদি জিজ্ঞেস করা হয় রিপাবলিক ডে কবে, বলতে পারেন না অনেক আধুনিক প্রজন্মের মানুষ, অনেকে পারেন অনেকে পারেন না। এই আলোচনায় দাদা আমরা আবার ফিরে আসবো, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সাথে টেলিফোন লাইনে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ বলছি যে আমি রাজীব ঘাটি বলছি। আচ্ছা নমস্কার, বলুন। অবশ্যই নিশ্চয়ই দাদা নিশ্চয়ই শোনাবে কবি কাজী নজরুল ইসলামের একটি গান। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। গঙ্গা সিন্ধু নন মুদা কাবেরী যমুনায়ই বহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই? গঙ্গা সিন্ধু নন মুদা মুনিস্তব্ধ সে হিমালয়, তেমনি অটল মহিমাময়, মুনিস্তব্ধ সে হিমালয়, তেমনি অটল মহিমাময়, নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি আমরাও, আর সে জাতি নই, আছে আকাশে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই, আছে আকাশে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই, অন্নদাসুত ভিক্ষা চায়, কি কহিব রে কপাল বই, কই রে আগের মানুষ কই? গঙ্গা সিন্ধু নন মুদা সেই আগ্রা সে দিল্লি ভাই, আছে পড়ে সে বাছানাই, সে আগ্রা সে দিল্লি ভাই, আছে পড়ে সে বাছানাই, নাই কোহিনুর ময়ূর তত্ত্ব, নাই সে বাহিনী বিশ্বজয়ী,
আমরা জানি না জানে না কেউ, কুলে বসে কত গুণী বোধেও। আমরা জানি না জানে না কেউ, কুলে বসে কত গুণী বোধেও। দেখি আছি কত দেখিব এও, নিঠুর বিধির লীলা কতই। কই রে আগে মানুষ কই, গঙ্গা সিন্ধু নন্দা। যে দর্শক বন্ধু সঙ্গে ছিলেন, মানে তিনি আমার নিজের ভাইয়েরই মতো। মানে সত্যি কথা বলতে কি, আজ যে আমি আপনাদের সামনে আছি, আমার কাছে প্রথম আমন্ত্রণটা যে দর্শক বন্ধু ফোন করলেন রাজীব ঘাটির কাছ থেকে এসেছিল। তারপরে অমৃতাও আমাকে মানে ইনভাইট করে। তো রাজীব ঘাটি, আমি এবং নজরুল, এই ব্যাপারগুলো খুব প্রাসঙ্গিক। নজরুল তো আমাদের জেলারই মানুষ, মানে আমরা পশ্চিম বর্ধমান জেলার মানুষ এবং নজরুলের জন্ম চুরুলিয়া, স্থানীয় চুরুলিয়া গ্রামে। তো আমরা বোধহয় প্রত্যেক নজরুলের জন এইবারটা বাদে এইবারটা আমরা যেতে পারিনি, কারণ অন্যরকম সিচুয়েশন, অন্যরকম আমরা যেতে পারিনি। মানে প্রত্যেকবার আমি এবং রাজীব আমরা বোধহয় ওই চুরুলিয়াতে সাত দিন না হলেও তিন দিন চার দিন তো থাকি এবং গান বাজনা করি ওখানে। হ্যাঁ, নজরুল আমাদের এত প্রাণের জিনিস। তা নজরুলের প্রসঙ্গে বলতে গিয়ে নজরুল এটা খুব মানে পোলাইটভাবে বলেছেন আর কি, যে আগের মানুষ নেই। যে প্রসঙ্গটা আমি বলছিলাম একটু আগে, যে স্বাধীনতার সেই প্রেক্ষাপট বা আগের মানুষ আর নেই। এবার একটা অন্যরকম গান গাই নজরুলের, মানে একদম পুরোপুরি আর কি স্বাধীনতার, ধরুন মানে শুধু একদম নিস্তেজভাবে পড়ে থাকলে তো স্বাধীনতা আসবে না, তোমার ভেঙে গুঁড়ি দিতে হবে, তাই তো? সত্যি তাই। রইল হোকপাট ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদী, ধ্বংস নিশান ওরুক প্রাচীর ভেদী কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তত্ত্বকে রে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদি, ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা, দারেদ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, মার হাক হয় দেরি হাত, মার হাক হয় দেরি হাত, কাঁধে নে দুমদুবি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ শান বাজাতের প্রলয় বিশান, ধ্বংস নিশান ওরুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নজরুল ভীষণ না আবেগপ্রবণ মানুষ ছিলেন জানেন তো, মানে নজরুলের সমস্তটাই কবি সাহিত্যিক মানেই তো আবেগপ্রবণ, সেটা নয়। নজরুল ভীষণ আবেগপ্রবণ মানুষ, মানে নজরুলের গান যেমন রবীন্দ্রনাথ তেমনি নজরুল। দেখুন প্রাসঙ্গিকভাবে আমাদের স্বল্প সময়ের মধ্যে আরেকজন কবির কথাও খুব মনে পড়ছে, আপনারা সবাই তাকে চেনেন, মানে বাংলার পঞ্চকবির মধ্যে রবীন্দ্রনাথ যেমন একজন, নজরুল যেমন একজন। এই গানটাও নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, দেশের বন্দনা। তো তবু চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, ঊর্ধ্বে হ্যার অগণিত মণি রঞ্জিত
নভনীলাঞ্চলা সুমধুর দিব্যাঙ্গনা শান্ত কুশল দরসা শ্যাম ধরণী সরসা। আমাদের বাঙালি কবি, মানে সমগ্র ভারতীয় কবিদের কথাই বলবো, বাঙালি কবিরা তৎকালীন স্বাধীনতার দ্বারা উদ্বুদ্ধ হননি এমন বোধ হয় কেউ নেই। সত্যি তাই। রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে আমরা বেশি আলোচনা করছি আজকে, এবং সেটাই স্বাভাবিক, কারণ রবীন্দ্রনাথ নজরুল, তারপরে তো দীনদুলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন। তা আমি ইচ্ছা করি ওনাদের মধ্যেও একজনের একটি গান পরিবেশন করলাম, তার কারণ খুব খুব ভালো লাগলো দাদার গান। তো আমি আবার মিঠুদির কাছে যাব। তো আপনি তো আমাদের সাথে আপনার ছোটবেলার স্মৃতি কথা 15ই আগস্ট নিয়ে যে সাংস্কৃতিক দিকটা সেটা তুলে ধরেছেন, তো আজ যখন মঞ্চে ওঠেন এই 15ই আগস্টের যে স্বাধীনতার কবিতা আপনি আমাদের শোনান, তখন আপনার গর্ববোধ হয় বা কি আপনার অনুভূতি আপনার সাথে শেয়ার করেন? গর্ববোধ হয় কিন্তু চোখে জল এসে যায়, যেটা এতদিন আসতো না। ঠিক আছে, তখন মনে হয় যে এখন তো আমি মা হয়েছি, আমি 2 সন্তানের মা, তো মনে হয় এই স্বাধীনতা আনার জন্য কত মায়ের কোল খালি হয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত বাবা মা, কত বাচ্চা সন্তানেরা তার বাবাকে হারিয়েছে। চোখে জল তো অবশ্যই আসে, কিন্তু বলতেও হয় গর্বের সাথে। সত্যি দিদি, আমরা আপনার কাছ থেকে আরেকটা কবিতা শুনবো, তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সাথে টেলিফোন লাইনে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন? আমি লালডোর পদ্ম থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? হ্যালো, হ্যাঁ আমরা শুনতে। অভিজিৎ মিত্র। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার নাম অভিজিৎ মিত্র। হ্যাঁ বলুন। লালডোর পদ্ম থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, আমি একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের সামনে গিয়ে শোনাতে চাই। আচ্ছা, এই রবীন্দ্র নজরুল পর্যন্ত এ আমি আমি আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে পরিবেশন করতে চাই। বেশ শোনান। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বাহে মরি মরি আর যে ধেরে খোনা তোরি, বাতাস বাহে মরি মরি আর যে ধেরে খোনা তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা, যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা, যে তোমার সাথে গানের খেলা দূরের খেলা, যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা, যে কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে
আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দ মোর নীলাভে নিরিন্দাভারতে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাহ, বেশ সুন্দর, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। তো আমরা মিঠুদির কাছে ছিলাম, কি শোনাবেন আমাদের? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শুনবো মিঠুদির কাছ থেকে একটি কবিতা। এটা স্বাধীনতা দিবস উপলক্ষে। স্বাধীনতা দিবসে মন খুশিতে উচ্ছ্বসিত, স্বাধীন দেশের জন্ম লগ্নে চঞ্চল হয় চিত্ত, শিহরিত তনু মন ভাবে আজ এই দিন, আমার ভারত হয়েছিল স্বাধীন, কত মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের সেই দিনে, কত সন্তান হারা পিতা মাতা, কত স্বামী হারা স্ত্রী, সান্ত্বনা পেল মনে মনে, কত শত লোক খুশিতে পাগল ওরায় জাতীয় পতাকা, স্বাধীন দেশের নাগরিক বোধে মনেতে খুশির রেখা, 200 সাল ফিরিঙ্গি লোকে দেশটাকে খেল লুটে, আজ আমার দেশ আমার কথার মূল্য তো আছে বটে, আজ আমি স্বাধীন, স্বাধীন চিন্তা স্বাধীন মূল্যবোধ, আমাকেই আজ করে যেতে হবে মায়ের ঋণের শোধ, আমি আজ খুশি স্বতন্ত্রতায়, খুশি নয় সব কাজে, ভারত আমার এগিয়ে চলুক সাজুক নতুন সাজে, সচেতনতায় আধুনিকতায় জ্ঞানী আর প্রগতিতে, সততায় আর ন্যায় নিষ্ঠায় নাম চাই পৃথিবীতে, তাই আজ আমি দীপ্ত কণ্ঠে জয় হিন্দ বলে ফেলি, কত শহীদের রক্তে দেশের মুক্তি কীর্তি ভুলি। বেশ সুন্দর। তো আমাদের অনুষ্ঠান তো শেষ করতে হবে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিদির কাছ থেকে আমরা একটি অসাধারণ কবিতা শুনলাম, তো দাদার একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। নজরুলের গান দিয়ে শেষ করব, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। আর একটু এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ জানাবো, অমৃতাকে ধন্যবাদ জানাবো, সুমিতাদিকে ধন্যবাদ জানাবো, এবং মিঠুদিকে ধন্যবাদ জানাবো, অমৃতাদিকে ধন্যবাদ জানাবো, রাজীবকে ধন্যবাদ জানাবো। আপনাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভারত সকল মানবে দিয়াছো তোমার কোলে স্থান, পারসি জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান শিখ মুসলমান, উদার ভারত সকল মানবে দিয়াছো তোমার কোলে স্থান, পারসি হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান শিখ মুসলমান, তুমি পারাবার তোমাতে আসিয়া মিলেছে সকল ধর্ম জাতি, আপনি সহিয়া ত্যাগের বেদনা সকল দেশের করেছ জ্ঞাতি, নিজের নিঃস্ব করিয়া হয়েছ বিশ্ব মানব পীঠ স্থান, পারসি হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান শিখ মুসলমান, নিজ সন্তানে নিরন্ন রাখি অন্য সবারে অন্ন দাও, তোমার স্বর্ণ রূপ মানিকে বিশ্বের ভান্ডার ভরাও, আপনি মগ্ন
ঘনতম সায় ভুবনে করিয়া আলোকদান পারসি হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান শিখ মুসলমান বক্ষে ধরিয়া কত সে যুগের কত বিজেতার গানীর স্মৃতি প্রভাত আশায় সর্বসহামা জাপিছ দুঃখে কৃষ্ণা তিথি এমনি নিশীথে এসেছিলে এ বুকে আসিবে আবার সে ভগবান পারসি জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান শিখ মুসলমান উদার ভার। বেশ সুন্দর একটি গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করবো আমরা। সকল দেশের রানী সেই আমার জন্মভূমিকে সশ্রদ্ধ আমাদের তরফ থেকে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।